গুড মর্নিং মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আমি নাইট টেন মম ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত তো আজ আমি এখান থেকেই আমার ব্লগটা শুরু করছি আশা রাখছি আজকে ব্লগটা তোমাদের ভালোই লাগবে খুব একটি খারাপ লাগবে না তো যাই হোক আজ হচ্ছে রবিবারের সকাল তো খুব সকাল সকালই ব্লগটা আজকে আমি শ্যুট করেছি তো এটা রবিবারের সকালবেলায় তবে আজকে আলো ঝলমলে পরিবেশই দেখা যাচ্ছে খুব একটা যে মেঘ আছে তেমনটা মোটেই নয় তবে দুদিন ধরে কলকাতাতে খুবই মেঘ ছিল এবং একটা ঠান্ডা ঠান্ডাই ছিল তো এই ঠান্ডা ঠান্ডা আর গরম ওয়েদারের জন্য না অনেকটাই মানে শরীরটাও খারাপ লাগছিলো তো যাই হোক আজকে রোদটা উঠেছে তার জন্য বেশ ভালোই লাগছে এবং মানে দিনটাও বেশ সুন্দর কাটছে কারণ একটা রোদ ঝলমলে দিন দেখলে যেন সত্যিই ভালো লাগে আর এই যে রোডটি আর ওপাশে যে লাল রঙের গেটটা রয়েছে ওটা হচ্ছে আমাদের একটা পিকনিক স্পট ওখানে শীতের দিনে খুবই পিকনিক হয় এর আগেও আমি কিছু কিছু ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন যেহেতু গ্রীষ্মকাল অনেকটাই পড়ে গেছে তো এখন তার মাত্রাটা অনেকটাই কম পিকনিকের বা হারটা অনেকটাই কম তবে বিয়ে বাড়ি বা জন্মদিন বা কোনো পার্টি থাকলে সেক্ষেত্রেও ওটা ভাড়া দেওয়া হয় জায়গাটার নাম পিকনিক স্পট কিন্তু সেটা নানারকম কারণেই ভাড়া দেয়া হয়ে থাকে তো তারপরেই চলে এলাম আজকে রান্না করতে তবে আজকে রবিবারের সকাল হলেও আজকে রান্নায় কিন্তু মোটি চিকেন নেই তো রবিবার দিনটা চিকেন ছাড়া একটু অসম্পূর্ণ অসম্পূর্ণই ফিল হয় কিন্তু আজকে যেহেতু আমার বা সন্তু দুজনের মধ্যে কারোরই শরীরটা খুব একটা ভালো নেই তাই আমরা চিকেনটা আজকের দিনের জন্য অ্যাভয়েডই করলাম আর আজকে ভেজে নিচ্ছি পটলগুলো আজকে রেসিপিতে থাকছে শুধুমাত্র পটল ভাজা আর থাকছে মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে একটা ঝোল তো এই রেসিপিটা আমি এর আগেও শেয়ার করেছিলাম আসলে এই রেসিপিটা শেয়ার করার মতন এমন কিছুই নয় হয়তো অনেক বাঙালি পরিবারেই এই রেসিপিটা হয়ে থাকে এবং গ্রীষ্মের দিনে আমাদের বাড়িতে এই রেসিপিটা একটা খুব কমন রেসিপি তো পটলটা ভাজা হয়ে গেছে পটলের তেলেতেই মাছটাও দিয়ে দিলাম আর চারজনকার চারটে মাছ তবে তেলটা একটু কম আছে বলে একে একে ভাজছি আর এই যে কড়াইটা এই কড়াইটা দেখে অনেকেই ভাবতে পারে যে এটা কীরকম ধরনের কড়াই অ্যাকচুয়ালি এই কড়াইটির মোটেই আমার নয় এই আমার পরিবারের আমার থেকে বেশি দিনের সদস্য আমি হয়তো বিয়ে হয়ে এসেছি পাঁচ বছর কিন্তু কড়াইটার বয়স হয়ে গেল আজ থেকে সাত আট বছর কি তারও বেশি তো এইটিকে আমিও আর ছাড়তে পারিনি অ্যাকচুয়ালি সন্তু যখন প্রথম কর্মসূ কর্মসূত্রে কলকাতাতে আসে সেই সময়ই ও এই কড়াইটা কিনেছিল তো সেখান থেকে ও কুকিং করেছে ওর পরে আমিও সেই লাইন বরাবর এসে এটাতেই করছি তবে কড়াইটি কিন্তু খুবই ভালো কিন্তু খানিকটা পুড়ে গেছিল এবং তার কারণে এই চারপাশটা এরকম কালো মতন হয়ে গেছে দেখে খানিকটা নন স্টিকের কড়াইয়ের মতনই লাগে কিন্তু আমি জানি না এটা যতদূর সম্ভব লোহার বা অ্যালুমিনিয়ামের করাই হবে তো ফোড়নটা দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ অ্যাড করবো তো তোমরা প্রত্যেকটা ব্লগেই দেখেছ আমি খুব একটা বেশি পেঁয়াজটা ভাজি না খুব হালকার মধ্যেই পেঁয়াজটা রাখার চেষ্টা করি আর এবার আজকে যেহেতু রবিবার তো আজকে ইচ্ছা আছে একবার বিকেলবেলায় মানে আমাদের যে মান্থলি গ্রসারি স্পেনসারে যাবার কারণ মাসটা অলরেডি ঢুকে গেছে আর আমাদের মান্থলি স্যালারিটাও এসে গেছে তো সেই জন্য ভাবলাম যে মান্থলি যে গ্রসারিটা আছে সেগুলোও করে নিই কারণ সারা মাসে যেহেতু এসে এনে স্কুল যাওয়াটা শুরু করেছে মানে ওদের মন্ডে থেকে টিউসডে থেকে স্কুল ওদের তো যেহেতু ওরা এইবারই শুরুটা করলো তো সেই ক্ষেত্রে অনেক ছোটোখাটো জিনিসপত্র সারা মাস জুড়েই লেগে থাকবে ছোটো খাটো কাটি তো বারবার অনেকবারই বাজার দোকান যেতে হবে তো সেই জন্য মানে এবারে মাসের মাস কাবারিটা স্পেন্সার থেকেই করার একটা ইচ্ছা রইল তবে আমি আমিও এরকম ধরনেরই একটা মানুষ যে মানে বাজারে গিয়ে বাজার করতে বা বাজারে গিয়ে জামা কাপড় কিনতে শপিং করতে আমি মার্কেটে গিয়ে ভালোবাসি ঘুরে ঘুরে দেখতে দাম দর করতে সেগুলোকে ট্রায়াল দিতে এবং মানে এই জিনিসগুলো আমার ছোট থেকেই খুব ভালো লাগা এখন হয়তো অনলাইনে অনেক জিনিসপত্রই পাওয়া যায় এবং আমি সেগুলো ইউজও করি এমন নয় যে একদমই অনলাইনে আমি ইউজ করি না অনেক কিছু অ্যাপ আমিও ইউজ করি অনেক কিছু অ্যাপের মাধ্যমে আমি জিনিসপত্রও কিনি কিন্তু তারপরেও যেন মনে হয় যে একটু যদি দোকানে যেতে পারতাম তাহলে বোধহয় ভালোই হতো একটু যদি জামাটা বা কানেরটা কানে লাগাতে পারতাম তাহলে ভালোই হতো কিন্তু সর্ব সবসময় তবে যখনই সুযোগ পাই একটু বাজার দোকানটা ঘুরে আসি তো আমার মনে হয় যে অনেকেই আছে যারা আমার মতন বাজার দোকানে যেতে ভালোবাসে সেটা যদি না হতো তাহলে কিন্তু বাজার দোকানগুলোই খুব একটা ভিড় থাকতো না যথেষ্ট ফাঁকাই থাকতো কিন্তু না এখনো পর্যন্ত রাস্তাঘাটে বাজারে দোকানে অনেক মানুষকেই দেখতে পাওয়া যায় তো যাই হোক কথা বলতে বলতে অনেকটাই রান্নাটা এগিয়ে গেল মশলাটা কষানো হয়ে গেছে তো এটাকে প্রেশারের মধ্যে দিয়ে একটু সিটি দিয়ে দেবো তো এই রেসিপিটা বানালে আর একটা খানিকটা সুবিধাও হয় যে যেহেতু এসা এনার জন্য আমাকে আর আলাদা করে নতুন কিছু বানাতে হয় না এই ঝোলটা দিয়েই ওদের হয়ে যায় আর সব থেকে বড়ো এর মধ্যে যেহেতু পেঁপেটা থাকে তো পেঁপে আমি ছোটো শুনেছি যে ছোটোদের বা এবং বড়ো মানুষ প্রত্যেকটা মানুষের জন্য পেঁপেটা খুব মানে হেলদি তো বাচ্চাদেরকে আর কী করি বা পেঁপেটা খাওয়াবো তো সেই জন্য এরকম সবজি বানিয়ে ওদের মধ্যে দিলে ওরা দেখি যে ওটাকে অনেকটা আলু ভেবে খানিকটা খাবারটা খেয়ে নেয় তো যাই হোক সিটিটাও অলরেডি পড়ে গেছে সিটি পড়ে যাওয়ার সাথে সাথে খুলেও দিলাম আর দিয়ে দেবো শুধু ফোড়নটা ফোড়ন দিয়ে দিলেই আজকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে কারণ আজকে আবার স্পেন সারে যাবো তো তার জন্য একটু তাড়াতাড়ির মধ্যেই কুকিংটা কমপ্লিট করছি আর শরীরটাও যেহেতু ঠান্ডা গরমের জন্য খুব একটা ভালো নেই তো সেই জন্যই ভাবছিলাম যে শরীরটা সুস্থ থাকতে থাকতে খানিকটা রান্নাটা কমপ্লিট করে নিই যদি আবার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রেও খানিকটা রান্নাটা ইনকমপ্লিট থেকে যাবে আর আজকে রবিবার তো শনি রবিবারের মধ্যে তো দুটো দিনের যে কোনো একটা দিন আমি এসে অনেকে শ্যাম্পু করাই তো ইচ্ছা আছে আজকে এসে অনেকে শ্যাম্পু করাবো তো সেই জন্য রান্নাটা খানিকটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছি তো যেহেতু গ্রীষ্মকাল পড়ে গেছে এখন হয়তো সপ্তাহে একদিন থেকে দুদিন মোটামুটি শ্যাম্পু করাতেই হবে তবে বাচ্চাদের শ্যাম্পু করানোটা কিন্তু খুব একটা বড় কাজ ঠিক পড়তে বসানোর মতো তবে অনেক বাচ্চা আছে যারা খুবই জল পছন্দ করে কিন্তু আমার বাচ্চা কিন্তু মোটেই সেটি নয় তার বিপরীত তো ঝোলটা একটু বেশিই হয়ে গেল জলটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম আর অবশ্য অসুবিধা নেই এসে না খানিকটা মানে সব মানে ওদের ভাতের সাথে ঝোলটা একটু বেশিই লাগে তো সেই জন্য আমি জলটাও একটু বেশি দিয়ে দিলাম আর চারজনকার চারটে মাছ ও নিজের মতো করে ফুটুক আর আমি আমার কাজকর্মগুলো সেরে নিই তো চলুন তারপরে আবার দেখা হবে বিকেল বেলায় যখন যাব স্পেন্সারে তো এখন আমার যে হাতের যে কাজকর্মগুলো আছে এসে এনাকে চান করানো ওদেরকে লাঞ্চ করানো নিজের লাঞ্চ করা এবং সন্তুকে লাঞ্চ করানো তো এই কাজকর্মগুলো সেরে নেওয়ার পর বাড়ির কিছু অল্প বস্তুর কাজকর্ম সেরে নেওয়ার পর তো বেরিয়ে পড়ব তো চলুন অলরেডি আমরা বেরিয়ে পড়েছি স্পেন্সারের উদ্দেশ্যে তবে এখন বাজছে মোটামুটি সাতটা ভেবেছিলাম খুবই সকাল সকাল ছটার মধ্যে বেরোনোর কিন্তু সেটা লেট হয়ে হয়ে গেছে সাতটা কারণ এসে ঘুম থেকে উঠতে খানিকটা লেটই হয়ে গেছে তো কলকাতার রাস্তায় বেরোলেই মানে চারপাশে এত গাড়ি এত আলো এবং এত হর্নের আওয়াজ তো মাঝে মাঝে ভাবি যে অনেক জায়গা থাকে কত কম লোকজনের বাস বা কত কম খুব তাড়াতাড়ি লোকজন হয়তো শুয়ে পড়ে কিন্তু মহানগরী কলকাতা কিন্তু মোটেই সেরা নয় এখানে দিন সারা রাত প্রচুর গাড়ির আওয়াজ প্রচুর হর্নের আওয়াজ হয়তো আমরা মানুষ হিসেবে এখানে অভ্যস্ত বলে আমাদের এই জায়গাটি ভালোই লাগে সারাদিনে এত মানুষকে দেখতে পাই এগুলো সত্যিই খুবই ভালো লাগে তো সারা দিন রাত এত মানুষ এবার কোনো দিন যদি মানুষের সংখ্যা কমে যায় হয়তো এতটা আর ভালো লাগবে কি কী জানি হয়তো লাগবে না তো কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি তবে আমার বাড়ি থেকে স্পেন্সার বেশ খানিকটাই দূর আধ ঘন্টার মতো টাইম লেগে যায় আর মানে রাস্তা যদি হালকা থাকে মানে কম ভিড় থাকে সেক্ষেত্রে হয়তো দশ মিনিট কম হতে পারে কিন্তু স্পেন্সার আমার বাড়ি থেকে মোটামুটি দশ কিলোমিটারের রাস্তা আর কলকাতার রাস্তায় দশ কিলোমিটার একটা চাকা নিয়ে যাওয়া মানে তো আপনারা বুঝতেই পারছেন তো এই যে বাঁদিকের টার্নটা নিয়ে নিলাম আমরা এসেছি ওই চিনার পার্কের যে স্পেন্সারটা আছে সেখানেই এই স্পেন্সারটাতেই আমি প্রথম থেকে আসি এবং এই স্পেন্সারটাই আমার জানাশোনা মানে এখানে গেলেই মোটামুটি আমি জিনিসপত্রগুলো সব কিছুই হাতের কাছে পেয়ে যাই আর এই তো চিন্নার পার্কেও তো অলরেডি মেট্রোর কাজ হচ্ছে জানি না দিনে যদি মেট্রোটা অন হয় চেপে একদিন দেখানোর ইচ্ছা রইলো তো হয়ে গেছে এবার গাড়িটা পাক করারও সময় এসে গেছে অলরেডি আমরা পৌঁছে গেলাম এই যে স্পেন্সার তো পার্কিংয়ের খবর নিচ্ছি যে পার্কিং ফাঁকা আছে না নেই বা কোথায় পার্কিং করলে ভালো হবে কারণ এখানে তো দু রকমেরই পার্কিং অ্যাভেলেবেল থাকে কিছু টাইম থাকে ওপরে আবার কিছু টাইম থেকে বেসমেন্টে তো এই যে সামনে যে জায়গাটা আছে যেটা দূরে দেখা যাচ্ছে ওইটি হচ্ছে বেসমেন্ট পার্কিং তো সন্ধু ঠিক করেছে যে ও আর বেসমেন্টে রাখবে না তার কারণ ওপরে নাকি পার্কিং ফাঁকা আছে তো চলুন তাহলে গাড়িটা ওপরেই রাখি বেসমেন্টের ঢোকালে বেসমেন্টের ভিউটা একবার দেখাতে পারতাম তো অনেকদিন আগে একবার বেসমেন্টে রেখেছিলাম বেসমেন্টটাও ভালো তবে বেসমেন্ট থেকে কি হয় বাচ্চাদেরকে হাত ধরে ধরে সিঁড়ি উঠে উঠে ওপরে নিয়ে আসতে হয় যেটা আর একটু খানিকটা হলেও ওদের জন্য কষ্টকর তো ওপরে রাখাটাই সব থেকে বেটার আর বেরোতে ঢুকতেও খুব একটা সুবিধা হয়ে যায় তো আজকে এখানটায় এসে ভালোই দেখা যাচ্ছে যে মানে আজকে ভালোই স্পেন্সারে ভিড় আছে গাড়ি রাখার ভালোই মোটামুটি চাপ আছে তো এই যে সামনে যিনি রয়েছেন মানে আমাদের যে গার্ড দাদা তো ওনাকে জিজ্ঞেস করলাম উনি আমাদের দেখিয়ে দিলেন যে কোনখানে গাড়িটি রাখা যাবে এই জন্য অবশেষে আমাদের গাড়িটাকে আমরা এখানটায় পার্ক করলাম আর এই সাইড এখানটা দাঁড়িয়ে আছে এই যে আমাদের গাড়িটা রাখার জায়গা হয়ে গেছে আর দেখুন আজকে পার্কিংয়ে প্রচণ্ড গাড়ি অন্যান্য দিন এই পার্কিংটা হয়তো মানে ফাঁকাই থাকে যেখানে ইচ্ছা আপনি গাড়ি লাগাতে পারবেন কিন্তু আজকের ক্ষেত্রে সেই ঘটনাটা ঘটেনি যেহেতু আজকে রবিবার সকলেই আবার আজকে আবার মান্থে শুরু মোটামুটি ওই সব কর্মজীবী মানুষেরই মাইনে ঢুকে গেছে তারা চলে এসেছে তাদের মাসকাবাড়ি বাজারটা করে নিতে তো যাই হোক চলুন এসে এনেকে নিয়ে আস্তে আস্তে এগোই এখান থেকে কিছু মানে দু মিনিট হাঁটলেই চলে যাব স্পেন্সারে তো যে স্পেন্সারে চলে এলাম ওর বাবা ওদের দুজনকে নিয়ে এগিয়েছে আমি একটু ভিডিওটা নেব বলে দাঁড়ালাম ওই যে দূরের যে রাস্তাটা ওটা দিয়ে স্পেন্সারে এন্ট্রি নিতে হয় আর এই সামনের দিকে যে রাস্তাটি রয়েছে এটা হচ্ছে স্পেন্সারের এক্সিট গেট এইযোগ এখন সবাই মোটামুটি ভেতরে ঢুকে শপিং করতেই ব্যস্ত কেউ এখনও পর্যন্ত বেরিয়ে আসার মুডে নেই তো চলুন আমি আর রাস্তায় দাঁড়িয়ে ফালতু টাইমটা কেন নষ্ট করবো আমিও ভেতরে আস্তে আস্তে করে ঢুকি তারপরে দেখা যাক কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে ও বাবা দেখুন স্পেন্সারের এটা হচ্ছে দুতলা এখানে গার্মেন্টস একটা কিছু সেকশন আছে আর বেশিরভাগ এরকম ধরনেরই লার সারি সেকশানটাও নিচেই তো ফার্স্টে আমি ওপরেই এলাম মানে এত সুন্দর সুন্দর ক্লথ রয়েছে যেগুলো মেয়েদের একটা শ্রেষ্ঠ আকর্ষণ এর সাথে ইয়াররিংস আছে আপনার শ্যুজ আছে নর্মাল ট্রাউজার জিন্স সব কিছুই রয়েছে তো আমার সাথে সাথে এনাও খুব মন দিয়ে তার নিজস্ব জিনিসপত্রগুলো দেখে নিচ্ছে যে সেই কোন জিনিসটা কিনতে চায় এবং তার মায়ের জন্য সেই কোন জিনিসটা পারচেস করতে চায় তো যাই হোক এখানে নানা রকমের জুতোও রয়েছে সুজগুলোও বেশ ভালো লাগছিলো তো আমরা আমাদের মোটামুটি জিনিসপত্র উপর থেকে যা কিছু নেবা সেটা নিয়ে নিচের দিকে যাচ্ছি আর আজকে ট্রলিতে অবশ্য আমাকে হেল্প করতে হয়নি ওর বাবাকে ওরা দুজনেই হেল্প করছে তো যথেষ্টই ওরা ঠেলে ঠেলে ট্রলিটা ঠেলতেই ওদের অনেকটা সময় চলে যাচ্ছে তো ওরা ওটা নিয়েই খুব ব্যস্ত আর এদিকে ওর বাবা চলে গেছে কাউন্টারে দাঁড়িয়ে আছে আর আমি দেখছিলাম এবারে বাদ বার্থডেতে কিছু একটা থিম করার ইচ্ছা আছে তো সেগুলোরই জিনিসপত্র দেখছিলাম তো দেখলাম যে হ্যাঁ থিমের জন্য কিন্তু যেমন ধরুন ব্লু কালারের থিম তো আপনি এটা করতে পারেন তো এই প্লেটগুলো বেশ ভালো থার্মোকলের মতন কিন্তু অনেকটা হার্ডি কিন্তু এটা থার্মোকলেরও নয় তো জিনিসটা কিসেন আমি ঠিক বুঝতে পারলাম না তবে জিনিসটা কিন্তু খুব সুন্দর ওই জন্য ও করে নিল হয়ে গেছে রেডি ওনারা প্যাক করছেন আর এদিকে এসে না ঘুরে ঘুরে তাদের জিনিসপত্রগুলো প্রপারলি মিলিয়ে নিচ্ছে যে ঠিকঠাক মতন হয়েছে কিনা তো আজকে ভিডিওটা অলরেডি আমার এন্ড করার টাইম এসেই গেছে স্পেন্সারে কি কী শপিং করেছি সেটা কালকের ব্লগে চেষ্টা করব দেখানোর আর না হলে আর হয়তো দেখানো হবে না আর কিছু কিছু ইম্পর্টেন্ট ভিডিও আবার বানিয়ে আপনাদেরকে দেবার ইচ্ছা রইলো ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকুন আর কেমন লাগলো জানাবেন আর আজকে রাতে ডিনারটার কিছু বানানোর ইচ্ছা নেই বাইরে থেকেই নিয়ে নেওয়ার একটা প্রবল ইচ্ছা আছে তো চলুন শপিংটা হয়ে গেছে পেমেন্টটাও অলরেডি হয়ে গেছে আমরাও আস্তে আস্তে এগুই আর এইদিকে সেকশনটা হচ্ছে লিকুয়েডের যারা লিকুয়েড খেতে চান তারা এসপেন্সারের এই তো আসতে পারেন এটার আলাদা যখন পেমেন্ট থাকে এখান থেকে আপনি লিকুয়েড নিয়ে ওদের ওখানে যে বিলিং সেকশন আছে সেখানে পেমেন্ট করে আপনি স্পেন্সারে বেরিয়ে যেতে পারেন এর থেকে গ্রসারি সেকশানে কোনো রকমই ব্যাপার নেই প্রপারলি আলাদা গ্রোসারিটা আলাদা লিকুয়েডটা আলাদা তো যাই হোক ঝুলতে ঝুলতে ওনারা ওরাও অনেকটা ট্রলিতে পৌঁছে গেছে অবশ্য ওরা অনেকটাই টায়ার্ড হয়ে গেছে পুরোটা ঘুরতে ঘুরতে তো চলুন বেরিয়ে পড়লাম অলরেডি সামনে ওনাদের বিলটা দিয়ে দিলেই আমরা বেরিয়ে পড়বো তো বেরিয়ে এসেছি জিনিসপত্রগুলোও অলরেডি গাড়িতে তুলে নিচ্ছি গাড়িটা খুলে দুটো তুলে নিলেই ওরা চলে গেছে হেল্প করার জন্য তো ওরা হেল্প করুক আর আমি ততক্ষণ এদিক ওই দিকে একটু ভিডিওটা করে নিই আর আপনাদের সাথে একটু গল্প করে নিই আর তবে আজকে ডিনারে ইচ্ছা আছে খানিকটা তো রুটি আর তড়কা নেবার আর এই সায়নার ভাত তো সকালবেলায় আপনাদেরকে দেখালাম সেগুলো বাড়িতে বানানোই আছে বাচ্চাগুলো খুবই টায়ার্ড হয়ে গেছে বুঝতেই পারছি ওদের আর ভালো লাগছে না ওরাও চাইছে যে ওরা গিয়ে গাড়ির ভেতরে একটু বসুক তাই জন্য ওরা নিজেরাই গাড়িটা খুলতে একদম প্রস্তুত হয়ে উঠেছে তো যাই হোক সব কিছু মিলেমিশে আজকের দিনটা মোটামুটি ভালোই গেল আপনাদের আমার আজকের দিনটা কেমন লাগলো সেটা একটু জানাবেন আর ট্রলিটা ওখানে রেখে দিলে ওনারা নিজেরাই ওখান থেকে পিক আপ করে নেন তো আমাদেরকে অতটা স্পেন্সের ভেতর ঢুকে আর ট্রলিটা রেখে আসতে হয় না তবে ওই কাজটা অবশ্যই এসে এনাই করেছে আমি খুব একটা করিনি আর বেরিয়ে পড়ছি তো যথারীতি রাত দশটা সাড়ে দশটা অলরেডি বাজছে এখন আমরা বাড়ি ফিরছি কিন্তু এখনও ঠিক একই রকমের কলকাতার রাস্তায় ভিড় দেখা যাচ্ছে ঠিক যতটা যাওয়ার সময় ছিল ঠিক আসার সময় ঠিক ততটাই এই যে সামনে একটা মানে কিছু দূর গিয়ে এই লেফট হ্যান্ড সাইডে একটা মানে রাস্তার ধারে যে হোটেলগুলো হয় সেরকম তো ওনার কাছে এর আগেও আমরা অনেকবার খাবার নিয়েছি তো আমার ওনাদের খাবারটা খুবই সুন্দর লাগে তো ইচ্ছা আছে ওদের কাছ থেকে এই রুটির নিয়ে বাড়ির পথে রওনা দেবো অনেকটাই শরীরটা টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না তো যাই হোক আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন তো চলুন আজকের মতন গুড নাইট কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের মতন গুড নাইট